আমি একটা রিকোয়েস্ট করব, যদি অনিল চট্টোপাধ্যায় বা ছবি বিশ্বাসের গলাটা একবার শোনা যায়, পারবে সেই 10টা বছর ফিরিয়ে দিতে? একবার কি হবে? আমার তো মনে হয় যে বোধহয় সম্ভবত আমাদের যে কালো সাদা যুগের সব শিল্পীরা ছিল তাদের এখনকার ছেলেরা আস্তে আস্তে ভুলেই গেছে বোধহয়। কি জানো তো, সেই সময় সিনেমাগুলো সমস্ত কালো সাদা হতো বটে, কিন্তু মানুষগুলো ভীষণ রঙিন ছিল। কিন্তু এখন কি সেটা তো খুঁজে পাই না। এনিওয়ে, যে সমস্ত প্রবাদ প্রতিম শিল্পীদের কথা বলছে, আমরা মনে মনে চাইতাম যে এনাদের যদি আমরা মানে শিক্ষক হিসাবে আমরা পেতাম আমাদের জীবনে, তাহলে হয়তো আমাদের চলার পথটা অনেক সহজ হতো। কিন্তু দুর্ভাগ্য সেই সময়টাতে আমরা জন্মাইনি। তো আমি একটা যে কোনো কথা ধরে নিই, যে সেই কথাটা যদি আজকে ছবি বিশ্বাস বলতেন তাহলে তিনি কিভাবে বলতেন? আপনারা জানেন যে ছবি বিশ্বাসের একটা অ্যাজমেটিক টেন্ডেন্সি ছিল, সেটাকে উনি ম্যানেজিং করে ওনার অভিনয়ের মধ্যে ব্যবহার করতেন এবং খুব সার্থকতার সঙ্গে করতেন। ধরা গেল এরকম তোমাকে ক্ষমা করবে, এরকম যদি কোনো কথা ছবি বিশ্বাস বলতেন তাহলে তিনি কিভাবে বলতেন? চেষ্টা করি। দেখো বুয়া, যার কাছে অন্যায় করেছ তার কাছে তোমার ক্ষমা চাইছো। ওনার বলা একটা অসম্ভব সুন্দর মিষ্টি সুর ছিল। দুভাষ, যার কাছে অন্যায় করেছ তার কাছে কি তোমায় ক্ষমা চাইতে হবে? অসাধারণ স্যার, অসাধারণ। আবার ধরো জহর রায়, তার তো আমার নতুন গাবলা গোবলা চেহারা ছিল, ওনার একটা অদ্ভুত ভালুক জন্মাল কাজ টাইপ ছিল, রাখতে দুটা কাছে, তখন থেকে বলছি যে ক্ষমা চাইতে গেলি তো ক্ষমা করে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কমল মিত্র ছিলেন তৎকালীন সব বসের ক্যারেক্টার, নায়িকার বাবা, উনি কথায় কথায় উত্তমবাবুকেও কতবার ফোনকে বুকে দিয়েছেন, মুখে চুরুট থাকতো, পড়া টাইপের ক্যারেক্টার। দেখো সবার, যার কাছে অন্যায় করেছে তার কাছে তোমার গিয়ে ক্ষমা চাইতে হবে, ক্ষমা তুমি। হরিজন মুখোপাধ্যায় ছিলেন হাড় ভাঙা ধমাকা চেহারা, সুভাষ কথা ও তোমার অন্যায় করলে অসুবিধা কি, চক করে যাবে কি ধপ করে ক্ষমা দিয়ে চলে আসবে। ছড়ে মাত্রা দিও, টু গুড। নবদ্বীপ আদার ছিলেন, তার আবার আরেক রকম স্টাইলে গলা ছিল। একে সুভাষ কুমারই আমি খুঁজছিলাম, বলি ব্যাপার কি অন্যায় করতে অসুবিধা কি, যাবে আগে কমাকে চলে আসবে না একটা উপর। লাভলি লাভলি, স্যালুট স্যার, স্যালুট। আমি বললাম প্রথমেই যে আমি স্যারের অনেক বড় ফ্যান, আমি স্যারের অনেক মুভি দেখি, অ্যান্ড যদি আমার ফেসবুকে যদি একটা ক্লিপ চলে আসে আমি সেটাকে বারবার রিপিট করে দেখি। একটা আমার মনে আছে যেটা জিতের মুভিতে স্যার হচ্ছে পুলিশ স্টেশনে আছে আর বলছে যে আমি হচ্ছে একটা পাঠা কেটে আজকে আমার জন্মদিন আমি খাওয়াচ্ছি, এটা অসাধারণ। আমি কমসে কম ওটা 20-30 বার তো দেখেছি ঘুরিয়ে ঘুরিয়ে, অসাধারণ ওটা। ওকে, জাস্ট অ্যান ইন্টারাপশন, আমাদের অডিয়েন্সের মধ্যে একজন কিছু বলতে চান। হ্যাঁ বলুন। রবি ঘোষের একটা ডায়লগ, রবিদা মানুষটাই খুব মানে একটা অন্যরকম মানুষ ছিলেন, উনি কখনো সমালোচনা পছন্দ করতেন না, কিন্তু খুব মজার মানুষ ছিলেন, ওনার উইটটা খুব ভালো ছিল। আমরা একটা সিরিয়ালের শুটিং করছিলাম, সিরিয়ালটার নাম দেরি, তো দেরিতে শুটিং করাকালীন প্রচণ্ড গরমের মধ্যে শুটিং চলছে, মানে দুপুরবেলায় লাঞ্চে অলমোস্ট কেউ কিছু খাচ্ছে না এত গরম বলে, তা আমি একটুখানি ওই ভাত আর দই অল্প করে খেয়েছি, রবিদা তো এমনিতেই কিছু খেতেন, তো বসে আমাকে দেখে বললো কী খেলি কী খেলি, হ্যাঁ আমি একটু দই ভাত খেলাম, ও ভালো খুব ভালো খুব ভালো। তারপরে আরেকজন আসলো করতে করতে, তাকে এসে বলে টুকি খেলি টুকি খেলি, বলে আমি দাদা রুটি আর কষা মাংসটা, খুব ভালো খুব ভালো। আর কোনটা ভালো আপনার কাছে? এই বলছেন দই ভাত সেও ভালো, আবার বলছেন রুটি কষা মাংস তাও ভালো, বলে না যা যেটা ভালো হয়েছে। জোরে হাততালি হয়ে যায়।